একটা আপডেট যাই বেস্ট আমরা দেখি আপডেটটা দেখে নেই আমরা যেটা জানি যে বাংলাদেশের ব্যাপারে হোম অফিস বিভিন্ন তথ্য দিয়ে থাকে আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে আমরা চলে যাই হোম গতকাল এ ধরনের একটি তথ্য দিয়েছে বাংলাদেশ যেটাকে সিপিন বলা হয় কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট সিপিআইএন এটা আমরা দেখতে পারি গতকালকে একটি আপডেট আসে আপডেটটা কি বাংলাদেশের ডকুমেন্টেশন নিয়ে এটা তেমন বড় নয় মাত্র উনত্রিশ পৃষ্ঠার একটি ডকুমেন্ট মাত্র উনত্রিশ পৃষ্ঠার একটি ডকুমেন্ট এই ডকুমেন্টে আমরা যেটা জানি কি এক্সিকিউটিভ সামারি যেটা সেটা বলা হয় কি আগেরটা থেকে বর্তমানটা কি নতুন জিনিস এসেছে এসে কি দেখা সম্ভব হয়েছিল পুরোটা ওভাবে মনোযোগ দিয়ে দেখা সম্ভব হয়নি মোরলেস স্ক্যান যেটা করেছি তাতে আদে আগের বিষয়গুলো কি একটুখানি পরিমার্জন করে দেয়া আছে আমরা হয়তো পরবর্তী অনুষ্ঠানে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো তবে মোটামুটি ভাবে যেই ইনগ্রেডিয়েন্টস গুলো আগে ছিল সেগুলোকেই তুলে ধরা হয়েছে একটুখানি এদিক সেদিক করে তো মানে যেমন ধরুন এফআইআর একটা ডকুমেন্ট এটার লোকটা কেমন হবে এটাতে কি কি ধরনের বিষয় থাকে সেই বিষয়গুলো এখানটাতেও বলা আছে অন্যান্য ডকুমেন্ট সম্পর্কে বলা আছে এনআইডি এনআইসি এই বিষয়গুলো আমার ধারণা হচ্ছে যে দর্শকরা যদি পড়েন তাহলে তার উপকৃত হবে এই অর্থে যে ডকুমেন্টস গুলো লুক ফরমেটটা কেমন হয় এখানটাতে কিন্তু বলা আছে একটা এফআইআর কেমন হয় একটা আইডি কার্ড কেমন হয় এই বিষয়গুলো এখানটাতে বলা আছে তো তখন দর্শকরা যখন কোন ডকুমেন্ট জমা দিবেন তারা মেলাতে পারেন যে এগুলো ঠিক আছে কিনা কোনো কারণে যদি দর্শকের ডকুমেন্টের সাথে এই সিপিআইএন এর মিল না থাকে বা কোথাও কোনো ধরনের তথ্য উপাত্ম বাদ পড়ে যায় তাহলে সেটার ব্যাখ্যাটাও লিস্ট দর্শকের জানা থাকবে সাহেব এটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ এটা প্রচুর ফেক হয় আমি আপনি জানি এবং আমি আপনি আরো বেশি জানি কারণ আমাদের দুটো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যখানে যে জায়গাটা ফ্যাক্টরি বলা হয় ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নীলক্ষেত এমন কোন স্থান আছে আপনি পাবেন না এমন কোন লেটারহেড আছে আপনি পাবেন না এমন কোন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ওখানে তৈরি হয়নি এমন নেই পৃথিবীর আপনাকে কি কখনো কোনো ক্লায়েন্ট জিজ্ঞেস করেন যে ভাইয়া নীলক্ষেত থেকে বানিয়ে আনলে হবে না এটা বলে সবাই বানিয়ে আনলে হয় আপনি না বলেন কেন বলে আমাকে তারা জানে সবাই যায় তো আমরা আমাদের জীবনের বিরাট একটা অংশ কেটেছে সেখানে তেহারি আপনি খুব পছন্দ করতেন সেখানটাতে স্বল্প মূল্যে কিন্তু তেহারি পেয়া পাওয়া যেত তাই না একদম শিশুকাল থেকে ওই অঞ্চলটায় আপনার অন্তত ষোলো সতেরো বছর বয়সে আসছে আর আমার দুই এক তাহলে আপনি আড়াই টাকা তিন টাকা পাঁচ টাকার তেহারি পান নাই আমি পেয়েছি কল্পনা করা যায় না কল্পনা ওই নীলক্ষেত আপনার এই জায়গাগুলো নিউ মার্কেট এগুলো সবকিছু আমাদের পরিচিত নীলক্ষেতে যা কিছু হয় সেটার কথাই কিন্তু এই ডকুমেন্টেশনের যে সিপিআইএন সেটাতে বলা আছে সুতরাং যারা আপনারা ডকুমেন্ট জমা দিবেন তারা একটু সতর্ক থাকবেন দু জায়গার জন্য আপনি আপনার ক্লায়েন্টদেরকে সতর্ক করেন তখন তো তারা শুনতে চায় না তাদের কথা হচ্ছে অন্য সবাই যদি এটা পার পেয়ে যায় আমি কেন পার পাবো না তার কথা হচ্ছে এটা সেক্ষেত্রে আমরা তো সতর্ক করতেই থাকবো এখনো সতর্কটা করছি তো এটা আপনি দেখেন ওরা যে একটা একটা নোট যেটা তারা বললো যে আহ সাম এন্ডোর ফেক ডকুমেন্ট উইথ দি হেল্প অফ ডিস্ট ল আপনি দেখেন ফুট নোটটা নাম্বার ফিফটি তো আমি দেখলাম যে এই ফুট নোটটা

এবং সেটা সিপিআই তারা উল্লেখ করে দিচ্ছে যে কিভাবে অসৎ আইনজীবীরা বিভিন্ন ধরনের কাজগুলো করে কিংবা যারা করে নোটারি করে সকলের কথায় তো যাই হোক সেটা তো আমরা বহু বছর ধরে আপনাদেরকে সতর্ক করে আসছি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা কি করবে আপনারা যখন কোন একটা ডকুমেন্টস কথা বলা হয় তখন আপনারা ঘেই ঘেই করতে থাকেন ঘেই ঘে না করে আপনারা সুন্দরভাবে ডকুমেন্টস টা সঠিক জায়গা থেকে লেজিটিমেটলি লফুলি আপনারা সংগ্রহ করবার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমরা তো আর প্যাকেজ ব্যবসাকে কখনো আমরা উৎসাহিত করি না এটার বিরুদ্ধে আমাদের অবস্থান এটা চলতেই থাকবে যখন যেভাবেই মানুষ আসাইলাম সিক করুক হিউম্যান রাইটস আবেদন করুক অন্য আবেদন করুক আমরা তো চাই না যে আমাদের দর্শকরা আমাদের ক্লায়েন্টরা ক্ষতিগ্রস্ত হোক আপনি যখন প্রতারণার ফাঁদে পড়ে যাবেন এটা যদি ধরা খায় তাহলে আপনি তো ব্যান্ড হয়ে যাবেন সেই ব্যান্ড আমরা 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 চাই না না আমাদের কাছে এমনও তথ্য আছে এখানেও অনেকে দেখা যাচ্ছে আমাদের কাছে তথ্যগুলো আসে সেগুলো যাচাই বাছাই করা অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু আমরা তথ্যগুলো জানি যে অনেক ক্ষেত্রে এজেন্টরা অনেক আইনজীবীর কথাও বলা হয় যে তারা ডকুমেন্টেশন গুলো তৈরি করে দেয় তারপরে আপনার নিউজ পোর্টাল তৈরি করে তারপর ওয়েব পোর্টাল তৈরি করে ফেসবুকে পেজ তৈরি করে সেখান থেকে তারা ক্লায়েন্টের হয়ে কাজ করে এ তথ্যগুলো আমাদের কাছে আছে তো এটা এমনটা যদি হয় তাহলে আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে দূরে থাকেন আপনি যদি কোনো একজন এজেন্ট নিয়োগ করেন কিংবা একজন সস্তা আইনজীবী নিয়োগ করেন যার সময় আছে যে ওয়েব পোর্টাল তৈরি করা নিউজ তৈরি করা কিংবা ফেসবুকে পেজ চালানো আপনাদের পক্ষ থেকে এতটা আপনার একজন আইনজীবী যার এতটা সময় হাতে তো আপনারা সতর্ক থাকবেন নিজের বিষয় নিজে না জানলে পরবর্তীতে আপনি উপস্থাপন করতে পারবেন না ইন্টারভিউ কিংবা অ্যাপিল যেখানটাতেই যান সুতরাং বারবারই ডকুমেন্টেশনের বিষয় আসলে নাসিদ ভাই আপনাদেরকে সতর্ক করেন এমনিতে না এটা আপনাদের ক্ষতির জন্য না যে ব্যক্তিটা অন্যের কাঁধে ভর করে পার পেতে চাইবে সে সঠিকভাবে পার হবে না কিন্তু নিজের কসরতটা যেখানে থাকবে নিজের আপনার যে হেকমটটা থাকবে সেই জায়গাটাতে অবশ্যই আপনি সফল হবেন ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ